বাঙালি মানে চায়ের কাপে চুমুক, বাঙালি মানে গল্প শোনার চল, কিছুটা প্রেম, কিছুটা সাসপেন্স আর কিছুটা ভয়, এইসবের সঙ্গে বাঙালি ওতপ্রোতভাবে জড়িয়ে। আমাদের গল্পের কথা বলি, এরকমই কিছু গল্প নিয়ে চলে এসেছে আপনাদের শোনাতে। আপনারা আমাদের সব গল্প যদি শুনতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আজকের নিবেদন, গোপনে বৃষ্টি ধারায় অন্তিম পর্ব। এই গল্পের প্রথম পর্বের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, যারা শোনেননি ওই লিংক ক্লিক করে শুনে নিতে পারেন। আজকের পর্বটি শুনতে থাকো। সেদিন বাড়ি পৌঁছে সপ্তর্ষী কিছুতেই শান্ত হতে পারছিল না, তার মনটা অস্থির হয়েছিল। সেদিন রাতে কিছুতেই ঘুমাতে পারছিল না। তার মনে একটাই প্রশ্ন বার বার আসছিল, সুচন্দা কালকে ওকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করে দেবে। সে ওই রাতটা জেগেই কাটিয়ে দিল। পরের দিন সকালটাও যেন কিছুতেই কাটতে চাইছিল না। কখন যে বিকাল হবে, কখন যে সে তার সুচন্দাকে দেখবে, এই কথাটাই ভেবে চলেছে সে সারাটা দিন ধরে। এমন করেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। সুচন্দা সপ্তর্ষীকে বিকাল 5টায় দেখা করতে বলেছিল, কিন্তু সপ্তর্ষী অনেকটা আগেই সেখানে পৌঁছে গেল। সে আজ একটা লাল রঙের পাঞ্জাবি পরে এসেছে, আর সাথে করে একটা গোলাপও এনেছে সুচন্দাকে দেওয়ার জন্য। সপ্তর্ষী কফি হাউসের ভিতরে বসে সুচন্দার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের এই অপেক্ষা তার কাছে এক যুগ মনে হচ্ছিল। তারপর এলো সেই মুহূর্ত। সপ্তর্ষী তাকিয়ে দেখল সুচন্দা তার দিকে এগিয়ে আসছে। তাকে আজ অপূর্ব দেখতে লাগছে। তার পরনে ছিল একটা লাল রঙের শাড়ি, শাড়ির আঁচলটা হাওয়ায় উঠছিল, খোলা চুলগুলো মুখের উপর লাগছিল, কপালে ছিল একটা ছোট্ট লাল টিপ, কানে ছিল ঝুমকো, বাহাতে ছিল একটা ঘড়ি। এতক্ষণে সুচন্দা সপ্তর্ষীর সামনের চেয়ারটাতে এসে বসেছে। সপ্তর্ষী সুচন্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বলছি, কি দেখছেন ওভাবে? তোমায়। কি? না, বলছিলাম তোমার আসতে এত দেরি হলো যে। দেরি হয়েছে? আমার তো মাত্র 5 মিনিট লেট হয়েছে। তা আপনি কখন এসেছেন? অনেকক্ষণ। আমি তো আপনাকে 5টায় আসতে বলেছিলাম, আপনি কটায় এসেছেন? না না, তেমন কিছু নয়, মানে তেমন কিছু আগে আমি আসিনি, তোমার আসার এই জাস্ট কিছুক্ষণ আগে এলাম। সপ্তর্ষী মনে মনে ভাবল, এই রে, মুখোশকে বলেই ফেলেছিলাম যে অনেকক্ষণ। ও আচ্ছা। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকে। আচ্ছা, কি অদ্ভুত, দেখুন, আমরা দুজন না জেনেও একই রঙের পোশাক পরে এসেছি আজ। হয়তো ভগবানও এটাই চাইছিলেন। সুচন্দা একটু মুচকি হেসে চোখ নামিয়ে নিল। স্যার, অর্ডারটা দেবেন? আচ্ছা, তুমি কি খাবে? আমি ব্ল্যাক কফি। আচ্ছা দাদা, দুটো ব্ল্যাক কফি দিয়ে যান। তা আপনিও ব্ল্যাক কফি খাবেন? হ্যাঁ, কেন নয়। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেল। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আজ না তোমাকে খুব সুন্দর লাগছে। সুচন্দা একটা মিষ্টি হাসি হেসে মুখটা নামিয়ে নিল। তা আপনাকেও বেশ লাগছে। এরই মধ্যে কফিও চলে আসে। আপনাদের কফি। থ্যাংক ইউ। এর কিছুক্ষণ পর সপ্তর্ষী গোলাপ ফুলটা সুচন্দার দিকে এগিয়ে দিল। এটা তোমার জন্য। সুচন্দা গোলাপটা নিয়ে নিল। থ্যাংক ইউ। তাহলে মানে এবার অন্তত তোমার উত্তরটা জানাও। তার আগে আপনি বলুন, আপনি কোনটা শুনতে চান, হ্যাঁ নাকি না? দেখো, তুমি যদি আমাকে নাও বলো, আমি কিছু মনে করব না।
তোমার আমাকে ভালো নাও লাগতে পারে, পছন্দ নাও হতে পারে, তার জন্য আমি কখনোই তোমাকে জোর করব না। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি কথাটা আমি মন থেকেই বলছি। আমি তো একবারও বলিনি আমি আপনাকে অপছন্দ করি। ঠিক আছে, আপনাকে আর অপেক্ষায় রাখবো না, বলেই দিই তাহলে কথাটা। এরই মধ্যে সপ্তর্ষির হৃৎস্পন্দন বেড়ে উঠেছে। সে চোখ নামিয়ে মনে মনে ভাবতে থাকল, ও কি সত্যি না বলে দেবে নাকি? আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা শুনে সপ্তর্ষির মনের ভিতরটা আনন্দে ভরে উঠল। সে চোখ তুলে সুচন্দার দিকে তাকাল। এইভাবে কিছুক্ষণ তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর সপ্তর্ষি সুচন্দার হাতটা ধরে বলল, সত্যি? তুমি সত্যি বলছো? হুম, সত্যি। সারা জীবন আমরা এভাবেই একে অপরের হাত ধরে থেকে যাব। এবার সপ্তর্ষি সুচন্দার হাতটা ছেড়ে দিয়ে বলল, তাহলে এবার চলো বেরোনো যাক। হ্যাঁ চলো। কি বললে? তুমি আমাকে আপনি ছেড়ে অবশেষে তুমি বললে, এটারই তো অপেক্ষায় ছিলাম। ঠিক আছে, এবার চলো। এই বলে ওরা কফি হাউস থেকে বাইরে বেরিয়ে এলো। রাস্তায় হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তার সব লোক এদিক ওদিক ছুটে চলে গেল। ওরা দুজন একে অপরের হাত ধরে ফাঁকা রাস্তায় হেঁটে চলেছে। এই বৃষ্টি ওদের হৃদয়ের চাল্লা দিয়ে ওদের মনকেও ভিজিয়ে দিয়েছে। ওরা দুজনে গোপনে বৃষ্টি ধারায় একে অপরের সাথে একই বন্ধনে আবদ্ধ হওয়ার শপথ নিয়েছে। আপনারা শুনছিলেন গোপনী বৃষ্টিধারায় অন্তিম পর্ব। এরকম আরও নানান ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। গল্পটিতে কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। গল্পটি লিখেছি আমি, অরিত্রী সামন্ত। গল্প পাঠে বিপাশা পাঠক। সপ্তর্ষির চরিত্রে রৌনক সামন্ত এবং সুসন্ধ্যার চরিত্রে অন্বেষা পাঠক। পোস্টার ডিজাইনার সায়ন্তন খামরুই। সাউন্ড এফেক্ট মিক্সিং অ্যান্ড এডিটিং করেছেন রাহুল পাজা। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের নতুন গল্প খুব শীঘ্রই আসবে।